রূপসী প্রকল্পের পর আবারও বড়সড় দুর্নীতির অভিযোগ গলছে এক নম্বর ব্লক বিডি অফিসে। শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি প্রকল্পের কাজ না করে 13,71,905.96 অভিযোগ, আর এতেই ব্লক জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে পূর্ব বর্ধমান জেলা মিড ডে মিল দপ্তরে 2021 থেকে 2022 অর্থবর্ষের MTM স্কিমে জেলার 21,090টি প্রাইমারি ও উচ্চ প্রাইমারি স্কুলের রান্নাঘরের স্টোররুম মেরামতির জন্য বরাদ্দ হয়েছিল 2,19,00,000 টাকার টেন্ডার, যা থেকে গলসি এক নম্বর ব্লক 144টি স্কুলের জন্য বরাদ্দ হয় 14,44,000 টাকা। অভিযোগ, বরাদ্দ ওই টাকা অনলাইন টেন্ডার না করে কোটেশন টেন্ডারে বরাদ্দ দেওয়া হয় ঠিকাদার অভিজিৎ কোনেরককে। তাকে কাজ না করিয়ে গত 29 এপ্রিল 00,00,140 চেকে 4,47,348 টাকা এবং 6 মে 00,01,440 চেকে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে আত্মসাতের ঘটনা স্বরূপ হয়েছেন এলাকার মানুষেরা। তারা শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের আবেদন জানিয়েছেন, পাশাপাশি দুর্নীতিতে যুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেওয়ার দাবি তুলেছেন। আমজাদালের রিপোর্ট, NTVWB। আমাদের ব্লকে আমরা খবর পেয়েছি যে 144টা স্কুলে রান্নাঘরে বাবদ যে মেরামত খরচা 10,000 করে আর কি দেওয়া হয়েছে, কিন্তু এখানে পুরো বিডিও ম্যাম দেবলীনা এবং অনু চ্যাটার্জি, মানে আমাদের যিনি সহসভাপতি আছেন এবং তার খুব ঘনিষ্ঠ, তিনি এই টেন্ডারটা পেয়েছেন এবং সমস্ত টাকা উঠে গেছে। কিন্তু আমাদের গ্রামে যতগুলো স্কুল আছে এবং আশপাশে যত সব স্কুল আছে, আমরা একটু খবর নিয়ে দেখলাম কোনো জায়গায় কোনো কাজ কিন্তু হয়নি। তাই আমরা এই দুর্নীতির জন্যে আমরা আশপাশে গ্রামের সমস্ত মানুষের সই সংগ্রহ করে আমরা এই আন্দোলনে নামছি। তার কারণ হচ্ছে এর আগেও রূপশ্রী প্রকল্পের একটা বহু টাকা দুর্নীতি হয়েছে। এখানে মানে পঞ্চায়েত সমিতির কোনো এক মানে জ্ঞানী যাত্রী এবং এখানে ধরুন আমাদের বিডিও ম্যাম এবং আদার্স অনেক লোক এখানে জড়িত আছে আমাদের মনে মনে হয়। তা এই সই সংগ্রহ করে আমরা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের আরও অন্যান্য যারা প্রশাসন লেভেলে আছেন তাদের কাছে আমরা জমা করব। যদি এই সাপ করে যদি না কাজ হয় এবং আরও আমরা বৃহত্তম আন্দোলনের দিকে যাব। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ ফিরোজ হোসেন, গ্রাম সেটা তো আমি কিছু জানি না, আমাকে জানানো হয়নি। টেন্ডার প্রক্রিয়া কিভাবে হয়েছে আমি সেটাও জানি না। একটা লিস্ট আমি হাতে পেয়েছি, আমাদের ব্লকে কিছু কিছু এলাকায় আমি খবর নিয়ে দেখেছি কোথাও কাজ হয়নি। আরো লিস্ট 144টা লিস্ট আমি পেয়েছি, সেই লিস্টে আমরা সবাই সরজমিনে তদন্ত করে তার কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে জানাবো। আপনার লোয়ার রামগবলুর পঞ্চায়েতে কোনো কিচেন সেট রিপেয়ারিং হয়েছে? খবর নিয়ে যেটুকু দেখেছি কোনো রিপেয়ারিং কোনো কাজ হয়নি। আর বাকিগুলোতে হয়েছে কিনা সেটা কি জানেন? বাকিগুলো জানি না, তবে আমরা তদন্ত করে দেখবো, সরজমিনে দেখে তারপরে তার উদ্যোগকে জানানো হবে। আর এই যে বিল, এই বিল কি পেমেন্ট হয়ে গেছে? বিল পেমেন্টের খবর সূত্র মাধ্যমে পাচ্ছি যে পেমেন্ট হয়ে গেছে, কিন্তু ওইটুকু বিডিও ম্যাডামই তো বলতে পারবেন, আমরা তো বলতে পারবো। আমরা যেটা খবর পাচ্ছি যে দুটো দফেতে পেমেন্ট হয়েছে, একটা 9,00,000 আর একটা 4,00,000 সামথিং, আপনি কি জানেন? খবর পাচ্ছি সূত্র মারফত, ওটা আমি বলতে পারবো না, বিডিও ম্যাডামই বলতে পারবেন। এই যে টেন্ডার প্রক্রিয়া হয়েছে এই বিষয়ে আপনি কি জানতেন? আমাকে কিছুই জানানো হয়নি, আমি কিছুই জানি না। এটা তো আপনার পূর্তেরই দপ্তর, এই বিষয়গুলো তো আপনার জানার দরকার। কিন্তু জানানো হয়নি তো, আমার কোনো মিটিংই করেনি পূর্তের। আপনার নাম পরিচয়টা? আমার নাম ফজিলা বেগম, গলসিয়ান পঞ্চায়েত সমিতি পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ। 144টা স্কুলের 10,000 টাকা করে এসছে, 14,40,000 টাকা। তো ওটা আমাদের তো সহসভাপতি ঘনিষ্ঠ লোককে পুরো অ্যাডভান্স পেমেন্ট করা দেওয়া হয়েছে। এটা ফুললি দুর্নীতি একদম, মানে আমি বিডিও অফিসে দেখিনি না, 3 বছর ধরে 45,00,000 টাকা পাবো, তা আমাকে 4 আনা পেমেন্ট করা হচ্ছে না। আর ওনাদের কাছের লোক তাকে অ্যাডভান্স পেমেন্ট, কিন্তু আমার এই 30 বছর ঠিকাদারি অভিজ্ঞতায় কোনো দিন আমরা জানতে পারিনি আজ পর্যন্ত যে অ্যাডভান্স পেমেন্ট হয়। এটা ফুল দুর্নীতি, মানে সহসভাপতির কাছের লোক বলে এগুলো অ্যাডভান্স পেমেন্ট করে দেখা যায়, অথচ জিজ্ঞেস করলে উনি বলেন আমি কিছু বলতে পারবো না আমাদের পেমেন্টের সম্বন্ধে, কিন্তু আমি জানি আমার স্কুলগুলো টাকা এসে গেছে তবুও আমাকে পেমেন্ট করা হচ্ছে না। না, এভাবে পেমেন্ট করা যায় না। আমি যা আমার ঠিকাদারি অভিজ্ঞতায় যা দেখেছি অ্যাডভান্স পেমেন্ট কোনো দিন আমাদেরকে দেয় না। বিডিও ম্যাডাম তো বলছেন অ্যাডভান্স পেমেন্ট আমি করেছি কাজগুলো। বিডিও ম্যাম অ্যাডভান্স পেমেন্ট করেছেন? তাহলে বিডিও ম্যাডাম পুরো দুর্নীতি, তাহলে কী বলবো আমি যেটা জানি। হ্যাঁ, কাজগুলো কি হয়েছে? কাজগুলো হয়েছে কি না কাজগুলো তো আমার তো চোখে দেখে একটা স্কুলে হয়েছে বলে আমার মনে হয় না। কিছু স্কুল মাস্টাররা আমাকে ফোন করেছিলেন বা আমার কাছে এসেছিলেন, তখন আমি জানতে পারি। তারপরে আমি বিডিও ম্যাডামের কাছে জানতে চাইলাম, বিডিও ম্যাডাম ব্যাপারটা একটু এড়িয়ে গেলেন,
এই কাজগুলো কি হয়েছে? কাজগুলো হয়েছে বলতে কিছু কিছু খবর নিয়ে দেখলাম যে হয়নি, তারপরে বিষয়টা একটু তদন্ত করে আমরা জানি, দেখি বুঝি, তারপরে আপনাদেরকে জানাবো। পেমেন্ট কিভাবে হলো? পেমেন্ট তো আমার পঞ্চায়েত সমিতি বিডিওয়ে অল ইন হল, তা ওটা বিডিও ম্যাডামই বলতে পারবেন কিভাবে হলো, ওখানে তো আমার সিগনেচার লাগে না। এর দায় কি আপনারা নেবেন নাকি অন্য কেউ নেবে? না, এই দায় তো বিলে তো আমরা চেকে সাইন করি না, আমাদের সিগনেচার থাকে না, কাজ হলো না, অলরেডি বিল পেমেন্ট হয়ে গেল, সেটা তো ম্যাডামই বল, বিডিও ম্যাডামই বলতে পারবেন। আপনার নাম পিছে? আমার নাম শেখ রবে, আমি গোল্ড স্যাগ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বড় হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানের টাকা যদি কেউ আত্মসাত করে সেটা তো একটা মারাত্মক অপরাধ। এই টাকা কি পেমেন্ট হয়ে গেছে? হ্যাঁ, সূত্র মাধ্যমে খবরে জানলাম যে এই টাকাও পেমেন্ট হয়ে গেছে এবং সব স্কুলের কাজ হয়ে গেছে, এটা দেখিয়ে পেমেন্ট হয়ে গেছে, কিন্তু কোনো স্কুলে কাজ এখনো পর্যন্ত একটাও কাজ হয়নি, ইভেন আমার স্কুলেও কোনো কাজ হয়নি। আপনার নাম বলছেন? আমার নাম নাজমুল জামাদার, পুরসা স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য। আমরা একটা অ্যালটমেন্ট পেয়েছি 142টা স্কুলের কিচেন সেট রিপেয়ারিংয়ের, সামান্য 10,000 টাকার একটা অ্যালটমেন্ট আছে। তো কাজগুলো এখন দেরি হচ্ছিলো, স্কুলগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, স্কুল খুলেছে আজ থেকে আবার কন্ট্রাক্টার যাচ্ছে মাস্টারমশাইদের কাছে। এবার 10,000 টাকার কাজ এবং কাজের নেচার এক একজনের এক এক রকম, ওই জন্য কাজটা করতে একটু সময় লাগছে, আর স্কুলগুলো এতদিন বন্ধ থাকার জন্য কাজটা করা যায়নি। আজ থেকে আবার স্কুলগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে, কাজ কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই, ম্যাক্সিমাম এক মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। না, ব্যাপারটা এরকম নয়, এটা পুরোটাই অফিসিয়াল প্রসিডিওর মেনেই হয়েছে, কোনো অসুবিধা হবে না, আপনারা দেখে নেবেন কাজটা হচ্ছে কিনা ঠিকঠাক।